আসলে ইন্ডিয়াতে আমি প্রথম মানে বাসে ট্রাভেল করব শিলিগুড়ি টু কলকাতায়। এটা আমাদের বাস। বাসটা আপনাদের দেখাই, মানে এত সুন্দর কালার ভলভো, ইভেন এর এত স্পিড। পিছনের সিটটা হয়েছে এরকম, ওয়াও, মানে এইভাবে এখানে শুয়ে যেতে পারবেন। আমার বাড়ি বাংলাদেশে, বাংলাদেশে, বাংলাদেশে কোথায়? ফরিদপুর, ফরিদপুর। তো হোয়াটস আপ গাইস, ইটস ইয়োর এমডি ফিজ এগেইন, কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। আমরা শিলিগুড়ি থেকে গ্রিন লাইনে এসি বাস কলকাতায়, সরাসরি কলকাতায় যাব। গ্রিন লাইন মানে আমাদের বাংলাদেশের গ্রিন লাইনের মতোই একদম সেম, একই বাস। এছাড়া একদম লাক্সারিয়াস, আপনারা দেখেন বিজনেস ক্লাস স্লিপার, বুক ইয়োর সিট। এটা হচ্ছে বক্স, মানে আমি পুরো বাসটা আপনাদের দেখাই। আসলে ইন্ডিয়াতে আমি প্রথম মানে বাসে ট্রাভেল করব শিলিগুড়ি টু কলকাতায়। এটা আমাদের বাস, এটা হচ্ছে পিছন সাইড। এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, এ কারণে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আমরা হচ্ছে, এটা হচ্ছে একদমই নতুন, আমি জানি না যে কোন রাস্তা দিয়ে যাবে, কোন হাইওয়ের উপর দিয়ে যাবে, যেহেতু আমি এর আগে কখনো বাসে জার্নি করি নাই। তো চলেন যাই। আমাদের বাস, মানে এটা দেখছেন যে 10 টাকার বাস। আর এটা এখানে বসেও যেতে পারবেন আপনি। কেমন আছেন, কি অবস্থা? ভালো আছেন? মানে দেখুন কি, মানে বিজনেস ক্লাস, এগুলো সব স্লিপার। কেসা ভাই, ইয়ালা, আমার বাড়ি বাংলাদেশে, বাংলাদেশে, বাংলাদেশে কোথায়? ফরিদপুর, ফরিদপুর। আরে দেশের লোক, বাংলাদেশের মানুষের সাথে বাসা দেখে। আমি আপনার ব্লগ দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সরি। এটা দেখুন কেসা, ও সব বাংলায় তো জানেন না। আমি আমরা একটু দেখাই যে আসলে স্লিপার বিজনেস ক্লাস। এটা হচ্ছে উপরে দুইজন থাকতে পারে, নিচে দুজনই থাকতে পারে। হ্যালো, হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। দেখি আমি একটু যাই, একটু ভালো আছি। মানে আসলে প্রথম আমি ইন্ডিয়াতে বাস ট্রাভেল করতেছি, একদম ওয়াও, মানে এইভাবে এখানে শুয়ে যেতে পারবেন। তো আমরা যাই ভাইয়া, একটু সাইড। একদম একদম, আমার সিট নেই। আমার আমার সিট হচ্ছে এখানে, মানে ড্রাইভার মামার সাথেই যাবো আমি একসাথে। মামা আপনি? আচ্ছা, কন্ডাক্টর মামা। ফিজ বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ান মানুষ, ভাই ভাই। হ্যাঁ, তো আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে 02, এবং এটা সোজাই কিন্তু নেপাল। আপনি এই সোজা গেলে নেপালে চলে যাবেন, বাট আমরা যাব বাগডোগরা দিয়ে, মানে বাম সাইডে, লেফট সাইড। এবং পানি ট্যাঙ্কি হচ্ছে বর্ডারের নাম, মানে অনেকেই জানেন, অনেকেই যারা নেপালে যায় ভারতীয়রা। বাট আমাদের জন্য নট অ্যালাউ, আমাদের কিন্তু নেপালের ভিসা থাকলেও বাইরেও যে নট অ্যালাউ, আমাদের বাই এয়ারে যেতে হয়। তো আসলে প্রতিটা ভারতবর্ষের প্রতিটা রাজ্যে এরকম ফোর লেনের রাস্তা দিয়ে সংযুক্ত করা। এটা মেবি সিক্স লেন, না এটা ফোর লেন, সিক্স লেনের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। ওই পাশে থ্রি, মানে তিন লেন, এই পাশে দেখুন, এই যে আমাদের রাস্তা দিয়ে এখন সিক্স লেন, ফ্লাইওভার। বাগডোগরা, আর সোজা নেপাল চলে গেল। এই যে আমরা হচ্ছে বাগডোগরা চলে গেলাম, কলকাতার লাইন এটা। তো এটাও একটা ভলভো বাস, লখনৌ এখান থেকে লখনৌ যাওয়া যায়।
তো এখানে দেখুন রাঁচি দরভঙ্গা কলকাতা রাঁচি মানে ঝাড়খণ্ডের রাজধানী যে রাঁচি সেই রাস্তা এটাই তো হচ্ছে 31 হাইওয়ে মানে NH 31 এগুলো তো কলকাতা যায় না এবার শুনে নিচে নবদ্বীপ মানে কৃষ্ণনগর নবদ্বীপ আচ্ছা এটা হচ্ছে কৃষ্ণনগরের বাস মানে কৃষ্ণনগর নবদ্বীপ তো সামনে আমাদের সামনে এখন মানে দেখে মনে হচ্ছে সে বাংলাদেশের বাস আর কি বাট এটা তো ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান কোম্পানি ও এটা বলো কি যে ও একটা এক্সিকিউটিভ সার্ভিস দেয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রিন লাইন যেরকম একটা এক্সিকিউটিভ সার্ভিস দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সমন্বয় পরিবহন এক্সিকিউটিভ সার্ভিস গ্রিন লাইন তো তাহলে বাংলাদেশের বাংলাদেশের ওনার হচ্ছে আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন সরি ঢাকার নামটাও আছে দেখছি এই যে পুরী শিলিগুড়ি ঢাকা এবং কাঠমান্ডু মানে নেপালের হয়তোবা এই আমাদের যে গ্রিন লাইন সার্ভিসটা ইন্ডিয়ায় যেটা দেয় সেটা হয়তো নেপালেও যায় শিলিগুড়ি টু কাঠমান্ডু আর হোটেলটার নাম হচ্ছে বিজয় হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া করতে হবে মানে এখানেই আমাদের ডিনারের জন্য বাসটা থামছে আর কি আমাদের ভলভো দেখা যাক এখানে কি পাই খাওয়া দাওয়া করি আর কি এই যে হোটেল আমরা একটা জায়গায় বসি কই এবং আমার সাথে আমার মানে বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় হইছে দার্জিলিং আসছিল ঘুরতে এই যে বাংলাদেশে কোথায় বাংলাদেশে ফরিদপুর ফরিদপুর আচ্ছা মানে ফরিদপুরে বাসা আচ্ছা যাক ভালো লাগলো যে এরকম আমিও এসেছি শিলিগুড়িতে দেন শিলিগুড়ি থেকে যাচ্ছি মানে আসলে ট্রেনের টিকিট পাই নাই এই কারণে মানে আমি ট্রেনেই যেতাম বাট আমার আজকে ইচ্ছা ছিল যে আমি ভলভো বাসে জার্নি করবো চিকেন রাইস আর একটা ফিশ বা অনেক এখানে কিন্তু তিনটা পিস দিছে ডাউল দিছে এতে সবজি কিন্তু থাকে মানে ইন্ডিয়ায় এমন একটা ইয়ে আপনি যাই নেন না কেন সবজি থাকবেই সব কিন্তু বাংলাদেশের মানে হঠাৎ শিলিগুড়ি বাসে একই বাসে আমরা ছয় সাতজন কিন্তু বাংলাদেশের তো ভালো থাকলো ওকে দেখা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমরা খেতে বসি আবার মামু সালাদ নেই সালাদ সালাদ মতলব শসা 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 হবে না হ্যাঁ এটার জন্য আবার পে করতে হবে নাকি আমার সালাদের জন্য আবার পে করতে হয় মাছ কত করে আর হচ্ছে মুরগি ভাত
আচ্ছা 160 টাকা দিয়ে আমরা এখন মুরগি ভাত খাচ্ছি। আমাদের ডিনার শেষ, আবার আমরা রওনা দিব। বাট এখানে চা পাওয়া যায় না, আর মানে আমি আবার চা পাগল, প্রচুর চা খাই। আমাদের বাসটা একটু ফুল দেখাই, এই যে বাস, মানে এত সুন্দর কালার ভলভো, ইভেন এর এত স্পিড। বাট লাইটিংটা দেখুন যে কি সুন্দরভাবে রিফ্লেকশন দিচ্ছে। ওকে গুড নাইট, আমরা ব্যাগ দিন দেখুন চেক করুন। হ্যাঁ ওকে থ্যাংক ইউ। সো আমরা এখন আবারও রওনা দিব, এবং আসলে এটা রাত 10টার সময় আমাদের ডিনারটা কমপ্লিট হলো। এখন সারা রাত আমাদের বাসে থাকতে হবে, এরপর আমরা আর কোথাও ব্রেক নিব না আর কি। আর এখানে আসলে এক এক সময় এক একটা হাইওয়ে আসতেছে, আর যে হাইওয়েগুলো বিভিন্ন রাজ্যকে একত্রিত করেছে, তো এরকমই আসলে ভারতবর্ষ এত বড় একটা দেশ। এরপরে আমাদের সামনে হচ্ছে বিহারের রাজ্যের মানে প্রবেশ, আমাদের এই হাইওয়ে থেকেই হবে, সেটা আপনাদের অবশ্যই দেখাবো। নিয়ে চলা সম্ভব না, একজন তো বেল্ট বাঁধতে ব্যস্ত, ব্যাকে ব্যাকে যদি নামিয়ে যেতে পারতো ভালো হতো। বেশি আছে, চলে যাবে। তো আমরা রায়গঞ্জে প্রবেশ করতেছি। মানে এটা হচ্ছে রায়গঞ্জ, এটা হচ্ছে উত্তর দিনাজপুরের একটা পৌর শহর, এবং রায়গঞ্জে এর আগেও এসেছিলাম, আবারও আসলাম। এর আগে এসেছিলাম রাধিকাপুরের জন্য, তখন রায়গঞ্জের উপর দিয়ে ট্রেনে এসেছিলাম। আর রায়গঞ্জের পাশে রাধিকাপুর, মানে ওইটার পরে হচ্ছে আমাদের বাংলাদেশের দিনাজপুর বিরল বর্ডার, আপনারা অনেকেই জানেন, সেই ভিডিও দেখেছেন। আসলে রাতের রায়গঞ্জ, ওখানে লেখাই আছে রায়গঞ্জ, এবং এখানে যাত্রী নামলো। আর রায়গঞ্জ শহরটা কিন্তু আপনার 200 বছরের পুরানো শহর, সে অনেক ইতিহাস এই শহরের। তো আমরা এখন কাজলে মানে মালদা জেলায় প্রবেশ করলাম, বাট এই দিক দিয়ে কিন্তু আমাদের হিলি বর্ডারটা চলে গেল, মানে আমাদের ঠিক পেছনে আমরা রাস্তাটা ছেড়ে আসলাম। আর আমরা হচ্ছে এখন 34 মানে NH 34 হাইওয়েতে আছি। এছাড়া আপনার ওই হিলি বর্ডারে যাওয়ার বিপরীতে আপনার হচ্ছে বিহার রাজ্য যাওয়ার রাস্তা না আঙ্কল, মানে আসলে যে মানে এখানে আসলে যারা হিলিতে আসেন তারা কিন্তু এই মালদার উপর দিয়ে যেতে হবে কলকাতায়। আর আমাদের হাইওয়ে রাস্তা, এখানে আরও একটা টোল প্লাজা। মানে আমাদের এটা ফারাক্কা ব্রিজ, আর পাশে কিন্তু রেল লাইন, এবং এটাই হচ্ছে কিন্তু সেই 109টা গেট, যেটা আসলে অন্যতম একটা ইতিহাস, যে আসলে 109টা গেট এই ফারাক্কা ব্যারেজ, এটাই মনে হয় এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে বড়। এবং এটাই সে গঙ্গা নদীর উপরে অবস্থিত, মানে অনেক বড় এটা। আমরা যখন ট্রেন দিয়ে গেছিলাম তখন আমরা অপোজিটে গেছিলাম, ওই যে ওই পাশে রেল লাইনটা, আর এই পাশে হচ্ছে আমরা কলকাতা যাচ্ছি, এই কারণে এই ব্রিজ। মানে আমরা এখন কৃষ্ণনগরে পৌঁছাইলাম, মানে ভোর 5টার সময়,
সেই রাজা শহর কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর আর এটা হচ্ছে গ্রিন লাইন আচ্ছা গ্রিন লাইনের সাথেই কি এটা হচ্ছে চা খাওয়ার বিরতি মানে একদম মর্নিং টাইমে চা খাওয়ার জন্য এই ব্রেক টাইমটা দিল আর কি আমরা একটু মেন রোডে যাই এবং দুইটাই কিন্তু ভলভো বাস আর এখানে কিন্তু অধিকাংশ বাসগুলো কিন্তু ভলভো এটাও ভলভো আমাদের এটাও ভলভো দুইটাই এবং এই দুইটাই কিন্তু রেস খেলছিল মানে রেস বলতে একদম পুরো একই সাথে আসছিল এটা হচ্ছে কৃষ্ণনগরের মেন রোড বাস আরও হাইওয়ে রোডের কাজ চলতেছে এখন যে বিখ্যাত দুইটা মিষ্টি সরপুরিয়া সরভাজা আমি একটু টেস্ট করে দেখি যান ভেতরে চলে আসুন এদিকে মানে একদম অন্যরকম মানে মুখে লেগে থাকবে এরকম ব্যাপার কৃষ্ণনগর আমরা কৃষ্ণনগর থেকে চলে যাচ্ছি এবং সেই রাজা শহর কৃষ্ণনগর ছেড়ে চলে যাচ্ছি সরাসরি কলকাতায় এবার আমাদের একদম কলকাতায় দেখা হবে তো গাইজ আমরা এখন আসি হচ্ছে একদম স্লিপারে মানে ডাবল ডেকারের যেহেতু বাসটা ভলভো বাস একদম পিছনের সিটে বা পিছনের সিটে আসলে বসা একটাই কি হচ্ছে যখন আপনার এটা মানে প্রচুর দলে আর কি মানে ঝাঁকুনি দেয় দেখতেই পাচ্ছেন আর হচ্ছে আসলে একটা 6 ফিটের মানুষ যদি হয় তাহলে কিন্তু একটু অসুবিধা হবে মানে আমাকে একদম সে ব্যাঙের মতো থাকতে হচ্ছে তো আমি 5 ফুট 8 ইঞ্চি আসলে লম্বা মানুষদের জন্য একটু প্রবলেম হচ্ছে কিন্তু তারপরেও পর্যাপ্ত জায়গা আছে আর কি এই যে ভাই তো একদম বিন্দাসে শুয়ে আছে কোনো প্রবলেম হচ্ছে নাকি নেই কই প্রবলেম কিন্তু ঝাঁকুনি বাড়িয়াও বাড়িয়াও এখানে আপনার সিস্টেম আছে যে লাইট লাইট দিতে পারবেন স্যার আপনার এসি সিস্টেম আছে এটাতে কিন্তু এসি সিস্টেম দুইটা দিয়ে আছে আবার পর্দাটা দিয়ে দিলে কিন্তু রোদটা এটা খুলে ফেলা যাবে এগুলো এরকমই কিন্তু আপনারা সামনে কাটার চেষ্টা করবেন এখানে কমফোর্টেবল অনেক ভালোই শুয়ে যাওয়া যায় আর কি বালিশ আছে একটা লেপ দিয়েছে সেইভাবেই তো এটাই আমরা কলকাতায় সরাসরি নেমে যাব এখানেই হ্যাঁ এখানেই পৌঁছে গেছি তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি কলকাতায় কেষ্টপুর ভিআইপি অ্যান্ড এখানে আমাদের লাস্ট ডেস্টিনেশন হ্যাঁ ব্লক ওকে মামা ভাই ভালো থাকেন টাটা ওকে ভাই ভালো থাকেন দেখা হবে তো এখান থেকে এখন সরাসরি আমি বাসায় চলে যাবো আসলে অলমোস্ট 16 ঘন্টা জার্নি করলাম যাই হোক গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা আজকে এখানেই শেষ আমরা ভলভো বাসে জার্নি করলাম এবং নেক্সটে অন্য কোনো ব্লগ আসতেছে আর সবাইকে একটা রিকোয়েস্ট চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য আবার দেখা হবে বাই